সম্মানিত ভাব আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভাব, আপনারা যারা ওয়েস্টার্ন এফেক্সে ট্রেড করে থাকেন, তো তারা অনেকেই দেখা যায় যে ল্যাপটপে বা ডেস্কটপে কিভাবে ইনস্টল দিয়ে সফটওয়্যারটাকে ইনস্টল দিয়ে কাজ করতে হয় অনেকে জানছেন না বা পারছেন না বা বুঝতেছেন না, অথবা সামহাও যে কোনো প্রবলেমের জন্য পারতেছেন না। তো আমি মূলত তাদের জন্য ভিডিওটি বানাচ্ছি যে তারা যেভাবে করে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আপনারা ইনস্টল দিয়ে কাজ করতে পারবেন এবং সব বিষয়গুলো সহজেই খুঁজে পাবেন, এটা আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কিভাবে আপনি আসলে এটা ইনস্টল করবেন এবং আপনি এটাকে লগ ইন করবেন আপনার লাইভ অ্যাকাউন্টে। তো একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে আপনারা দেখলে সকলেই বুঝতে পারবেন আশা করি। আপনারা হয়তো জানেন যে MT5 সফটওয়্যারটা প্রায় মাঝে মাঝে হয়তো অ্যান্ড্রয়েড ফোনে ডিস্টার্ব করে, যে বর্তমানে যেটা করছে যার কারণে যাওয়া দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে যাওয়া ট্রেড করার চেষ্টা করছেন, অনেকে একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা অবশ্যই প্রায় মাঝে মাঝে করে, আবার ঠিক হয়ে যায়। তো দেখা যায় যে এই সময়টা হয়তো একটু বেশি সময় নিয়ে করছে। তো এটা করার যে কারণগুলো, এই কারণগুলো বা এখন বর্তমানে কী অবস্থা, এটার পর আমি সময় করে ভিডিও বানিয়ে দেবো। তো এত বেশি কথা বলতে গেলে হয়তো এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো সম্বন্ধীয় আমি যেটা বর্তমানে দেখাচ্ছি সেটা হলো যে আপনি ওয়েস্টার্ন এফেক্স থেকে যে করবেন, অর্থাৎ লগ ইন করে আপনি কিভাবে ট্রেড করতে পারবেন। তবে এখানে আবার একটা কথা বলে দিচ্ছি যে আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে যদি আপনি সফটওয়্যারটাকে ডাউনলোড করেন তাহলে আপনার জন্য সহজ হবে এবং কোনো ডিস্টার্ব হবে না লগ ইন করতে। এবং পাশাপাশি আমি এটা নিচে আবার একটা লিঙ্ক দিয়ে দেবো, যেই লিঙ্ক থেকে আপনি সরাসরি চাইলে ইও করতে পারবেন, অর্থাৎ লাইভ অ্যাকাউন্টও করে নিতে পারবেন যদি যেমন লাইভ অ্যাকাউন্ট করতে চান। হ্যাঁ, আপনি ডিপোজিট দিতে পারছেন, উইথড্রল করতে পারছেন এবং ইনস্ট্যান্ট ডিপোজিট উইথড্রল হয়ে যাচ্ছে হয়তো 5-8 মিনিটের মধ্যে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট দেবো। তবে এই লিঙ্ক থেকে যদি করেন তাহলে আমার জন্য সাপোর্ট দেওয়াটা খুবই সহজ হবে। যাই হোক, সময় যদি হয় দেখুন, যেটা আমি বললাম যে এই যে এটা সাইটটা, এই সাইট থেকে আপনি যেটা যে কাজ করবেন, আপনি এই যে প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে প্ল্যাটফর্মে আসবেন, প্ল্যাটফর্মে ক্লিক করবেন। প্ল্যাটফর্মে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন, এই জায়গা থেকে বাম পাশ দিয়ে নিচে আসবেন। নিচে এসে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড ওয়েস্টার্ন এফএক্স MT5 প্ল্যাটফর্ম, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এভাবে যদি একটু নোটিফিকেশন আসে, এখানে এই যে রান দিয়ে দেবেন স্বাভাবিকভাবে একটু সময় ওয়েট করবেন, ইয়েস দিয়ে দেবেন, অথবা এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু সময় ওয়েট করেন, এই যে এখানে চলে আসছে, তো এখানে দেখতে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে কি হবে, পরবর্তী আবার একটা নোটিফিকেশন আসবে, এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দিলে সফটওয়্যারটাকে ডাউনলোড হয়ে যাবে, আস্তে আস্তে ডাউনলোড হবে। নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে ডাউনলোডটা খুব দ্রুত হবে, যদি স্পিড কম থাকে তাহলে ডাউনলোডটা হতে একটু সময় লাগবে। তারপরে ডাউনলোডটা হয়ে যাওয়ার পরে আপনার থেকে আবার একটা নোটিফিকেশন আসবে, এখান থেকে ফিনিশ দিয়ে, ডাউনলোড হওয়ার পরে আপনারা ফিনিশ দিয়ে আপনারা এই যে এভাবে চলে আসবে। এভাবে চলে আসলে আপনার এটাকে এগুলোকে কেটে আউট করে দেবেন আপনারা, এই যে এভাবে এরকম একটা আসবে, এভাবে কেটে এগুলোকে আউট করে দেবেন। এগুলোর কোনো প্রয়োজন নাই আমাদের, এগুলোকে কেটে আউট করে দেবেন। আউট করে দেওয়ার পরে আপনারা এই যে এখানে এই যে ইভ মতো আছে এটাকে আপনারা ওপেন করবেন। আপনারা যদি এখান থেকে বের হয়ে যান, এক্সাম্পল আমি বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে আপনারা আমি আপনাকে দেখাই, ডেস্কটপ থেকে দেখাই আর দেখাচ্ছি আপনাদের, এরকম কেটে যদি কোনো আপনারা সব মিনিমাইজ করে বা কেটে দেবেন, এই যে দেখেন এটা একটা আসবে, এটাকে আপনারা ওপেন করবেন এখান থেকে। এখানে ওপেন করার পরে আপনারা যে একটু আগে যেটা কেটে ফেলে দিলাম ওগুলো সব কেটে ফেলে দেবেন, একদম একবার সব কেটে ফেলে আপনারা একদম এটাকে ফ্রেশ করে দেবেন। ফ্রেশ করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে এই থেকে আপনারা যে নিউ চার্টে আসবেন, নিউ চার্টে এসে আপনারা যেই পেয়ার চান এখান থেকে আপনারা পেয়ারগুলো দেখবেন। পেয়ার কীভাবে অ্যাড করতে হয় এটা পর কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে। তো এখানে যে যদি ইউএসডি না থাকে, এক্সাম্পল আপনারা ইউএসডি জানতে চান, ইউএসডি নাই, তাহলে এই যে এখানে ডলার চিহ্ন আছে এটা পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন, এখানে আসার পরে এই জায়গা থেকে আপনারা এখানে ক্লিক করবেন, এই জায়গা থেকে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গা থেকে আপনারা ইউরো ইউএসডি যেই জায়গায় আছে, এই জায়গায় যে যেমন ইউএসডি এখানে আছে, এটা দুইটা ক্লিক করে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে দিলে আপনারা এখানে আবার যখন যাবেন সার্চ করতে, তখন আপনারা দেখবেন যে ইউএসডি এখন নিচে চলে আসছে, যেভাবে আমি আসতেছি এইভাবে আসবেন। এই ফাইল থেকে নিউ চার্ট থেকে এই যে এপাশে আসবেন, আস্তে আস্তে নিচে নেবেন। এখান থেকে এগুলো যদি চার্ট ওপেন করতে চান এগুলো থেকে ক্লিক করবেন, আর না হয় এখানে আবার নিচে আসবেন। নিচে এসে একদম এটার পর দিয়ে এভাবে আসবেন, আসার পরে এই দেখেন একদম এই পাশে আসলে আমি নতুন ইউএসডি এনেছি, এই জন্য এই ইউএসডি একদম শেষে এসে আপনি পাচ্ছেন। তো যাই হোক, এটা পর ক্লিক করে দেন।
ক্লিক করে দিলে আপনার এই যে ইমেজ যে এখন দেখেন ওপেন হয়ে গেছে, এটাকে আপনি ক্লিয়ার করতে চাইলে চাইলে এই যে এটাকে মাউজের ডান পাশে ক্লিক করবেন, গ্রিনে ক্লিক করে গ্রিড এখানে এইটাভাবে আসবেন, মাউসটা ধরে এটাকে ক্লিক করলে এটাকে ক্লিন হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে এই যে নিচের যে আর্টটা আছে এগুলো আউট করতে চান, আপনি এখানে নিচে আসবেন, আসার পর ওই যে প্রপার্টিতে আসবেন, প্রপার্টিতে এসে আপনি শো ট্যাব যাবেন, যে এটাকে ক্লিক দেবে এটাকে উঠিয়ে দেবেন, যে আপনার শো টিক ভলিউম, টিক ভলিউমটাকে দিলে চলে আসবে, এটা আউট করে দিলে চলে যাবে। আচ্ছা যাই হোক, এটা আমি একদম ফ্রেশ করে দিলাম। আচ্ছা ফ্রেশ করে দিলে এখন ব্যাপার হলো আপনাদের অভিযোগ হলো যে মার্কেট দেখা যায় না, দেখেন আমি এখান থেকে ও এখান থেকে আমি আপনার টাইম ফ্রেমটা এনে নিই, টাইম ফ্রেমটা নিয়ে আসি ভিউ থেকে, আমি চলে গেলাম টুল বক্সে, এখানে টাইম ফ্রেমটা এনে আমি যেমন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মার্কেট কিন্তু আপডাউন করছে। আপনার MT5 সফটওয়্যারটাকে আপনি ডাউনলোড করলেন, আচ্ছা এখন এই যে MT5 সফটওয়্যারটা আমি আপনি ডাউনলোড করে ইনস্টল করলেন আপনি ট্রেড করার জন্য, এখন এটাকে আপনি লাইভ অ্যাকাউন্ট এটাকে ই দেবেন কিভাবে, মানে ইনস্টল করবেন কিভাবে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, মানে লাইভ অ্যাকাউন্ট আপনি লগইন করবেন কিভাবে, এই জায়গা থেকে আপনি চলে যাবেন এই যে ফাইলে, ফাইলের ভিতরে চলে গেলে ফাইল থেকে দেখেন একদমই নিচে চলে আসবেন, আস্তে আস্তে অনেক অপশন আছে, এই অনেক অপশনে যাবেন না আপনি, আপনি চলে আসবেন সরাসরি লগইন টু ট্রেড অ্যাকাউন্ট, এই লগইন টু ট্রেড অ্যাকাউন্টে আসবেন। লগইন টু ট্রেড অ্যাকাউন্টে এসে এই জায়গা থেকে আপনি কি করবেন, আপনি যেই অ্যাকাউন্টটাকে আপনি ই করতে চান, আপনার লগইন করতে চান, আপনি ঠিক ওই অ্যাকাউন্টটাই এখন আসবেন, আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করতে চান ওই অ্যাকাউন্টে এসে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তো এই জায়গাটা যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেন, যেমন আপনি এই জায়গায় যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বারটা 2121 আমি একটা দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটা লাইভ অ্যাকাউন্ট আপনি এ দিয়ে দেখাচ্ছি, 2121 তারপরে হলো 2085 পরে 49, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা একটা লাইভ অ্যাকাউন্ট, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটাকে রিমুভ করে দেবেন, এটা হয়তো আপনার নতুন যারা যখন করবেন তখন থাকবে না, আমার আগে ছিল তো এই জন্য এটাকে রিসেভ হয়ে আছে, আমি এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন, আমি যেমন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এই যে দেখেন এখানে আছে হলো ওয়েস্টার্ন গ্রুপ ডেমো, এই ডেমোটাকে আপনি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি ডেমোটাকে লাইভ দিয়ে দেবেন, এই যে লাইভ লাইভ দিয়ে দেবেন, লাইভ দিয়ে আপনারা এই যে ওকে দিয়ে দেবেন, এখানে ওকে দিয়ে দিলে দিয়ে একটু ওয়েট করবেন, আমরা দেখি কি হয়, একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এরকম দিয়ে একটু সাউন্ড টাউন হবে, আচ্ছা দেখেন ট্রেড ই হয়ে গেছে, এটা কিন্তু আপনার অলরেডি লগ ইন হয়ে গেছে। আচ্ছা এখন এই জায়গা থেকে আপনারা কি করবেন, এই যে দেখেন একদম নিচে যে ট্রেড লেখা আছে একদম নিচে চলে যাবেন, ট্রেড লেখা আছে, এই ট্রেডে যখন আসবেন দেখেন এটা একটা রানিং মানে ই চলতেছে, আমি আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট আপনি এমনি লগ ইন দিয়ে আপনাদেরকে দেখালাম, এই যে এই জায়গা যখন আসবেন আপনি এখানে কিন্তু ই দেখতে পাবেন, ব্যালেন্স দেখতে পাবেন, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে ব্যালেন্স আছে $32 কত আপনার $45, ইকুইটি আছে $30 আপনার $65, আচ্ছা এরপর মার্জিন ফ্রি মার্জিন সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেডে এখানে আসলে এখান থেকে আপনি ই দেখতে পাচ্ছেন, আপনার ট্রেড রানিং ট্রেড যেটা চলতেছে এটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লোজ করে দিতে চান, যেমন দুইটা প্রফিট আছে, যদি আমি কেটে দিতে চাই এখানে ক্লিক করলে আমার কেটে দিতে পারবো, এখানে ক্লিক করলে কেটে দিতে পারবো, কিন্তু আমি কাটবো না, এটা টেস্টিং এর জন্য আমি লাইভ অ্যাকাউন্টেই এটা একটা লাইভ অ্যাকাউন্টে সামান্য কিছু ডিপোজিট দিয়ে আমি দুদিকে সেল বাই দিয়ে দিয়েছি আপনাদেরকে জাস্ট এখানে বিষয়টা একটু শো করে দেখানোর জন্য। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, এখন দেখেন এই যে বিষয়টা, এখান থেকে আপনারা যখন ট্রেড করতে চাবেন, নতুন ট্রেড করতে চাবেন, তখন এই যে নিউ অর্ডারে আপনারা চলে যাবেন, নিউ অর্ডারে চলে গেলে আপনারা যেমন এখান থেকে যদি এখন সেল বাই যাই দিতে চান আপনি দিতে পারবেন, তবে এই যে ভলিউমটাকে কম দেখে দেখা যাচ্ছে না, এই যে ভলিউমটাকে বাড়িয়ে দিলে এটা হলো ভলিউম বাড়িয়ে দিয়ে আপনার ইচ্ছামতো এখন সেল বাই আপনারা দিতে পারবেন। আচ্ছা আমি এখন এই মুহূর্তে এই জায়গায় সেল বাই দিব না, তবে আমি একটা পেন্ডিং অর্ডার দিয়ে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে যে অর্ডার পেন্ডিং অর্ডার, যেমন এই যে বাই লিমিট, এখানে আপনারা কত দিয়ে বাই দিতে চান আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, যেমন আমি এই এই জায়গা থেকে এক্সাম্পল আমি এখান থেকে ৭২০ একটা বাই দিতে চাই, এটা জাস্ট একটা পেন্ডিং অর্ডার দিতে চাই, ৭২০ ভলিউমটাকে একটু বাড়িয়ে দিই, এ দেখেন এখানে চলে আসছে প্লেস, আমরা এখানে এখন যদি ক্লিক করে দিই আমাদের একটা যখন পেন্ডিং বাই হয়ে গেছে, ক্যাট করে হয়ে গেছে, আমাদের এটা হলো কি না এটা দেখতে যদি আমরা চাই তাহলে আমরা এখানে চলে যাব, গিয়ে চলে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের অর্ডারটা কি হয়েছে কিনা পেন্ডিং, এই যে দেখেন এখানে কিন্তু এই যে পেন্ডিং অর্ডার কিন্তু দেখা যাচ্ছে, এই যে আমি দিয়েছি কততে পেন্ডিং অর্ডারটা এই জায়গায় দেওয়া হয়েছে, ওই যে ৭২০ দেওয়া হয়েছে, ৯৭২০ এটা কিন্তু পেন্ডিং চলছে।
তো যাই হোক সম্মানিত বিভব, এখন বিষয় হলো আপনারা যারা এই মুহূর্তে করতে পারছেন না, লাইভে অ্যাকাউন্টে ট্রেড করতে পারছেন না, অথবা আপনার ল্যাপটপেও লগ ইন করতে পারছেন না, অনেকদের অভিযোগ আছে, এই জন্য আপনাদের জন্য আমি খুব শর্টকাটভাবে, খুব অল্প সময় নিয়ে আমি শর্টকাটভাবে ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দিলাম, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনারা যেই কোনো পেয়ার যদি আপনারা চান, ঠিক এই জায়গা থেকে এইভাবে আপনারা যে কোনো পেয়ারকে আপনারা চাইলে আপনারা দেখতে পারবেন। হয়তো একটু নেটের জন্য একটু সময় নেবে, তো এটা সময়টাকে আপনারা দিয়ে আপনারা যে কোনো পেয়ার আপনারা এখান থেকে এরকম জাস্ট ওপেন করে আপনারা দেখতে পারবেন। তো এরকমভাবে আসতে যে সময় লাগতেছে, যে চলে আসছে, এটাকে আমি আউট করে দিলাম। এই যে মার্কেট কিন্তু আপডাউন করছে, মার্কেট আপডাউন করছে। তো যাই হোক, এখন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এতটুকু বলবো যে যারা আপনারা ওয়েস্টার্নে আপনারা ট্রেড করে থাকেন, ওয়েস্টার্ন এফেক্সে যারা আপনারা মোটামুটি ট্রেড করেন এবং এই ট্রেড ব্রোকারে যারা আপনারা দীর্ঘদিন যাবতই রয়েছেন, আপনাদের যদি কখনো কোনো সমস্যা টমস্যা হয়, ভিডিও নিচের লিঙ্কে নিচ থেকে যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন এবং সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা টমস্যা হয়, আমাকে নক করলে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাদের চেষ্টা করবো আবার যত সাপোর্ট দিয়ে ওইটাকে সমাধান করার জন্য। তো আপনারা চাইলে একাধিক পেয়ারও এভাবে আপনারা পাশাপাশি এনে আপনারা দেখতে পাবেন, ট্রেড করতে পারবেন। যাই হোক, আমি বেশি সময় নিব না, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।